ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব সাধারণ জ্ঞান এমসিকিউ অ্যাপ নিয়ে। তো আপনি দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে অথবা হোম ইন্টারফেসে। তো আপনি যখন অ্যাপটি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরে রয়েছে পয়েন্টস, এটি আপনি অ্যাপ ইনস্টল করলে 100 পয়েন্টস পাবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন ইনভাইট পয়েন্টস 30, আপনি যদি কাউকে ইনভাইট করেন তাহলে 30 পয়েন্টস পাবেন। হোয়াটসঅ্যাপ 10 পয়েন্টস এবং ডেইলি 20 পয়েন্টস আপনি যদি এখানে ডেইলি লগ ইন করেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এছাড়া অন্য যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে প্র্যাকটিস, এখানে দেখতে পাচ্ছেন প্র্যাকটিস, তারপর রয়েছে মডেল টেস্ট, স্টাডি, এক্সাম, ফেভারিট এবং রেটাস, এই অপশনগুলো রয়েছে। তো এখানে আপনি যদি প্র্যাকটিস এই অপশনটিতে টাচ করেন তাহলে এখানে দেখতে পাবেন যে অপশনগুলো রয়েছে বা সাবজেক্টগুলো রয়েছে, এর মধ্যে রয়েছে বাংলা, ইংলিশ, অঙ্ক, কম্পিউটার, বাংলাদেশ, আন্তর্জাতিক, মডেল টেস্ট, সাধারণ বিজ্ঞান, মানসিক দক্ষতা, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। তো যাই হোক, এখান থেকে আপনি অ্যারো বাটনে টাচ করবেন, টাচ করলে এটি একটু লোডিং হবে। লোডিং হলে আপনি দেখতে পাচ্ছেন যে বাংলা এখানে কোয়েশ্চান হচ্ছে 20 মার্কস, 20.0 এবং এটা আপনার +1 মার্কস কারেক্ট আনসারের জন্য, আর আপনি যদি রং আনসার করেন তাহলে -0.25 মার্কস এবং সময় হচ্ছে 10 মিনিটস। এখন এখান থেকে আপনি স্টার্ট এই অপশনটিতে টাচ করবেন তাহলে এটি স্টার্ট হবে। তো গট ইট এই অপশন দিয়ে দেবেন, গট ইট। তো এখন হচ্ছে এখানে কোয়েশ্চেনগুলো রয়েছে, এখান থেকে আপনাকে উপরে দেখতে পাচ্ছেন যে সময় চলতেছে, এখান থেকে আপনাকে প্রশ্ন অনুযায়ী অ্যান্সার দিতে হবে। এখানে 20টি প্রশ্ন রয়েছে, এখানে অ্যান্সার করে আপনি সকল প্রশ্নের তারপর সাবমিট বাটনে টাচ করবেন তাহলে এটি সাবমিট হয়ে যাবে। তো আমি এখান থেকে ফিরে আসলাম। তো এভাবে আপনি এই প্রত্যেকটি বিষয় অনুযায়ী প্র্যাকটিস করতে পারবেন, ইংলিশ, অঙ্ক, কম্পিউটার, তো যে সাবজেক্টগুলো রয়েছে সকল সাবজেক্ট এভাবে প্র্যাকটিস করতে পারবেন। এরপর রয়েছে মডেল টেস্ট। মডেল টেস্ট অপশনে আপনি দেখতে পাচ্ছেন টেস্ট ওয়ান টু, এখানে বাংলা ইংলিশ এখানেও সাবজেক্ট ওয়াইজ কিন্তু রয়েছে, দুটি দুটি করে টেস্ট রয়েছে। তো যাই হোক, এখানে দেখা যায় আমি অঙ্ক এই অপশনটিতে টাচ করলাম, সরি ইংলিশ এই অপশনটিতে টাচ করলাম, এখানে হচ্ছে আপনার 20টা প্রশ্ন থাকবে, মার্ক 20, এখানে পয়েন্ট হচ্ছে -20। এই অপশনটি আপনি যদি ইউজ করেন তাহলে আপনার পয়েন্ট থেকে 20 মার্ক কেটে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন মার্কস হচ্ছে কারেক্ট অ্যান্সারের জন্য +1 এবং রং অ্যান্সারের জন্য 0.25 মার্কস মাইনাস, এবং সময় হচ্ছে 10 মিনিট। এবং স্টার্ট বাটন টাচ করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে কোয়েশ্চানটি কিন্তু চলে আসলো এবং সময় উপরে চলতেছে, এবং এটি আপনি অ্যান্সার করে সাবমিট করবেন তাহলে এরপর আপনি রেজাল্ট দেখতে পাবেন। তো যাই হোক, এখান থেকে লিপ করলাম আমি। এবার প্রত্যেকটি সাবজেক্টে দুটি করে টেস্ট আপনি দিতে পারবেন। এরপর রয়েছে স্টাডি। স্টাডি অপশনেও এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে এবং সাবজেক্ট অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। এখানে স্টাডি অপশনে রয়েছে 200 কোয়েশ্চান বা 200 কোয়েশ্চান এবং এট এ টাইম ফর মেনি, এখানে টাইমের কোনো বিষয় নেই, আপনি যতক্ষণ ইচ্ছা আপনি এটি ইউজ করতে পারবেন। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কারেক্ট অ্যান্সারটি দেওয়া রয়েছে, কারেক্ট অ্যান্সারটি হচ্ছে সবুজ মার্ক করা যে অ্যান্সার সেটি, যেমন ব্যাকরণ ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে ভাষা। তো যাই হোক, এখানে আপনি 200টি প্রশ্ন পাবেন এবং এখান থেকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন বা পড়তে পারবেন। এখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু আপনার আপনি পড়ে নিজে জ্ঞান অর্জন করতে পারবেন এখান থেকে। তো এখানে সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটি সাবজেক্টে এভাবে কিন্তু আপনি কোয়েশ্চান পাবেন। যেমন আমি এখানে অঙ্ক এই অপশনটিতে টাচ করলাম এবং গট এই অপশনটিতে টাচ করলাম।
টাস্ক করার পর একটু লোডিং এর জন্য সময় নেবে এবং দেখতে পাচ্ছেন যে এগুলো গণিতের প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। তো যাই হোক, এভাবে প্রত্যেকটি সাবজেক্টের আপনি স্টাডি করার জন্য কিন্তু এখানে প্রশ্ন পাবেন। তারপর হচ্ছে এক্সাম, এক্সাম অপশনে আপনি টাস্ক করলে এখানেও সাবজেক্ট ওয়াইজ এক্সাম রয়েছে। তো এখানে অবশ্যই আমি বাংলা সিলেক্ট করে ফেললাম, আমি চাচ্ছিলাম অন্য একটি সাবজেক্ট সিলেক্ট করতে। তো যাই হোক, যেহেতু বাংলা সিলেক্ট করে ফেলেছি, এটি দেখি লোডিং হোক এবং লোডিং হয়ে কি আসে একটু অপেক্ষা করবেন। তো এটি দেখতে পাচ্ছেন লোডিং হয়ে কিন্তু চলে আসলো। এখানে কোয়েশ্চন রয়েছে 1195টি এবং মার্কস রয়েছে 1195। তো যাই হোক, এখানে আপনি স্টার্ট অপশনে টাচ করলে এখানে এটি কিন্তু স্টার্ট হয়ে গেল এবং এখানে আপনি সময় পাবেন হচ্ছে 20 মিনিট। তো এই কোয়েশ্চনগুলোর আপনি এখান থেকে অ্যান্সার করতে পারবেন এবং অ্যান্সার করে কিন্তু সাবমিট করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অ্যান্সার করে নেবেন। তো এখান থেকে আমি ফিরে আসলাম। একটু অপেক্ষা করবেন, হ্যাঁ আমরা ফিরে আসলাম। তো যাই হোক, এভাবে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু আপনি এক্সাম দিতে পারবেন এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পয়েন্ট ছিল 60, এখানে কিন্তু পয়েন্ট কমে গেছে। তো যাই হোক, এরপর রয়েছে ফেভারিট। ফেভারিট অপশনে আপনি যখন টাচ করবেন, ফেভারিট অপশনে কোনো কোয়েশ্চেন নেই। যদি আমি ফেভারিট অপশনে কোনো কোয়েশ্চেন অ্যাড করতাম তাহলে সেগুলো এখানে দেখা যেত। তো এরপর রয়েছে রেটাস, এখান থেকে আপনি রেট দিতে পারবেন। এছাড়াও অ্যাপটিতে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে থ্রি বার দেখতে পাচ্ছেন, এখানে থ্রি বার অপশনে আপনি টাচ করলে এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফেভারিট কোয়েশ্চেন, এখানে আপনার ফেভারিট যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো পাবেন। তারপর রয়েছে লাইক অ্যান্ড জয়েন FB গ্রুপ, এখান থেকে আপনি ফেসবুক গ্রুপে লাইক এবং জয়েন করতে পারবেন। তারপর প্রাইভেসি পলিসি, এখান থেকে প্রাইভেসি পলিসি জানতে পারবেন। মোর অ্যাপস, এই অপশন থেকে তাদের অন্য যে সকল অ্যাপস রয়েছে সেগুলো আপনি জানতে পারবেন এবং শেয়ার অপশন, এখান থেকে অ্যাপটি শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই হলো অ্যাপ, এই অ্যাপের সকল বিষয়বস্তু। তো আপনার যদি সাধারণ জ্ঞান এক্সামের জন্য বা এমসিকিউর জন্য এই অ্যাপটি প্রয়োজন হয় বা আপনি যদি টেস্ট করতে চান যে আপনি কী পরিমাণ দক্ষতা অর্জন করেছেন বা কী পরিমাণ অ্যানালাইসিস করেছেন, তার ফলাফল দেখতে চান, তাহলে কিন্তু আপনি এই অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন। এই অ্যাপটির যে বিভিন্ন মডেল টেস্ট রয়েছে, এক্সাম রয়েছে এবং প্র্যাকটিস রয়েছে, এর মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার যে প্র্যাকটিসের যে ধরন সেটি কত দূর পর্যন্ত আপনি আগাতে পেরেছেন বা আপনি যে প্রশ্নগুলো আয়ত্ত করেছেন সেগুলো কতটুকু সঠিক সেগুলো নির্ণয় করতে পারবেন। তো ভিউয়ার্স, অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সাধারণ জ্ঞান বুক লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।